বলছি চিল্লি কথাটাকে বলবে দেখো রজিতা কথা তো আমি বলতেই পারি কিন্তু বাবা উনি আছেন না উনি কি আমাকে কথা বলতে দেবেন নাকি ওই পোকামাকড় সাপ্লায়ার সতীশের সাথে হ্যালো হ্যাঁ কথা বলুন কথা বলুন একটু কায়দা করে হ্যাঁ আমি ওটা তো আপনি ভালো পারেন আমি ঋষিটা চিংড়াই বলছি কি চাই কি কোনো পোকামাকড় কি না না ওসব না একটা ইনফরমেশন চাই এই শুনুন মশাই আমি না খুব ব্যস্ত আমি এখন আপনাকে কোনো ইনফরমেশন দিতে পারবো না দাদা দাদা বলছি এক মিনিট আসলে ইনফরমেশনটা না আপনাকে নিয়েই যাই আমি একজন লেখিকা তাই আমি আপনাকে নিয়ে একটা বিরাট বড় ইন্টারভিউ করতে চাই আমাকে নিয়ে ইন্টারভিউ হ্যাঁ সেই জন্যই সকাল সকাল ফোন করেছিলাম ঠিক আছে আপনার যখন এখন সময় নেই আপনি ব্যস্ত তাহলে থাক না না ব্যস্ততা কি আছে আপনি ইন্টারভিউটা ছাপবেন তো ঠিক আছে শুনুন না ফোনে তো এত কথা হয় না আপনি বরং আমার এখানে চলে আসুন আমি আমার ঠিকানাটা আপনাকে এসএমএস করে দিচ্ছি ধন্যবাদ কোনো মানে হয় এটা কেউ করে সব বিষয় একটা গল্প হ্যাঁ অমনি না দিয়েছিলাম দিয়েছিলাম তো আপনাকে রাজার পাট্টা করতে করতে পারলেন পারলেন না আপনি হালটা ছাড়লেন বলেই তো ঝিল্লি চৌধুরীকে হালটা ধরতে হলো আফটার অল ঝিল্লি চৌধুরী তো লেখিকা না শুনুন আজকালকার দিনে কি এত সময় লোকের আছে যে আপনার কথা শুন শুধু লেখছে এই যে অ্যাড্রেসটা পাঠিয়েছি হাতে সময় কম আমাদেরকে আজই বেরোতে হবে এক্ষুনি বেরোতে হবে বের করছি তোমার বেরোনা তিন রাত এক করে তুমি মদ কাণ্ড সলভ করবে ভেবেছ এই খেয়ালিস থাকতে এটা যে কিছুতেই হবে না চিল্লিস কখনো হবে না এখনো এলো না তোর মনে হয় কতক্ষণ ওয়েট করবো সবকটা না বললো দুপুরে বেরোবে লাঞ্চের পর আমি আমার মিটিং পোস্টপোন করে এখানে চলে এলাম আরও আসার কোনো নাম নেই টাইম সেন্স নেই কারো কারোর কথা কেন বলছি তো ওই আমাদের সবার পান্ডার লেখিকা ঝিল্লি চৌধুরী সারাক্ষণ খানি গল্প লিখছে এদিকে অ্যাকচুয়ালি লিখতে বলো সে বসবে না কী করছে এতক্ষণ কে জানে লোকটা যদি বেরিয়ে যায় কী হবে আচ্ছা বাড়িতে কেউ আটকে দিল না তো তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে